দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে सर्वप्रथम জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো সিরিয়া ইজرائیলি হামলা বৃদ্ধি গবনাস্ত্র শক্তি বাড়ালো হিজবুল্লাহ এদিকে রাশিয়া থেকে এত চা শ্রমিকলে ভারত ও নিষেধাজ্ঞার মুখে পড়বে ভারত যাদের হাতে রয়েছে তাদের হাতে মানুষ নিরাপদ নয় বললেন অধির রঞ্জন চৌধুরী আরও থাকছে ইরানি ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরীর অবস্থানের এক মাইলের মধ্যে পড়েছে বলছে ফক্স নিউজ এছাড়াও রয়েছে ইরান নিজেই সন্ত্রাসবাদের শিকার বলছে রাশিয়া সর্বশেষ থাকছে বাইডেনের শপথে হামলার আশঙ্কা সর্বোচ্চ সতর্কতা জারি দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত সিরিয়া ইসরায়েলি হামলা বৃদ্ধি ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ালো হিজবুল্লাহ সিরিয়ার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন জোরদার করার প্রেক্ষাপটে ক্ষেপণাস্ত্র শক্তি বাড়িয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের চ্যানেল তেরো টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক মন্তব্য কলামে এই কথা বলেছেন অ্যালন বেন ডেভিড নামে একজন সামরিক বিশ্লেষক এই নিবন্ধে বলা হয়েছে ইসরায়েল সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন বাড়িয়েছে কিন্তু তারা হিজুবল্লা স্বাধীনভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষাপনের প্রচেষ্টা থামাতে পারেনি বেন ডেভিড বলেন ইসরায়েল যে প্রধান কৌশলগত হুমকি মোকাবেলা করছে তার অবস্থান সিরিয়ায় নয় বরং তার অবস্থান লেবাননে কিন্তু ইসরায়েল তা এড়িয়ে চলছে নানা ঘটনা থেকে আবাস পাওয়া যাচ্ছে হিজুবল্লার মাধ্যম থেকে দীর্ঘপাল্লার কয়েকশো ক্ষেপণাস্ত্র হস্তগত করেছে তবে সম্ভবত সংগঠনটি এ ধরনের ক্ষেত্রে এখনো পরিপূর্ণ সক্ষমতা অর্জন করতে পারেনি তবে তারা অন্য ক্ষেপণাস্ত্র নিয়ে নিজেদের মতো করে নিখুঁত ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিএন ডেভিড বলেন হিজুবল্লা এই সক্ষমতা অর্জন করলে ইসরায়েলের সৌবিন্যাস্ত সেনাবাহিনীর সদর দপ্তর বন্ধ করে দিতে পারে সূত্র রাশিয়া থেকে এর চাষও কিনলে ভারতও নিষেধাজ্ঞার মুখে পড়বে মার্কিন প্রশাসন ভারতকে সতর্ক করে বলেছে রাশিয়া থেকে এর চারশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের মতো নয়াদিল্লিকেও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আমেরিকার কয়েকজন রাজনৈতিক কর্মকর্তা এমন ইঙ্গিত দিয়েছেন তারা বলেছেন মার্কিন প্রশাসন ভারতকে যে সতর্ক করেছে তার অর্থ হচ্ছে যে যদি ভারত রাশিয়া থেকে তার পরিকল্পনা মতো এর চারশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করে তাহলে তাকে তুরস্কের মতো একই ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ী প্রশাসন যখন ক্ষমতার শেষ মুহূর্তের দিনগুলো পার করছে তখন তারা ভারতকে সাড়ে পাঁচ কোটি ডলারের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা চুক্তি বাতিলের জন্য চাপ সৃষ্টি করল আমেরিকা বলছে ভারত যদি এই চুক্তি বাতিল করে তবে দুই দেশের মধ্যকার চলমান কূটনৈতিক টানাপোড়নের অবসান ঘটতে পারে এদিকে ওয়াশিংটন বলছে দু হাজার সালে আমেরিকা যে সামরিক বিষয়ক আইন পাস করা হয়েছে তা থেকে নয়াদিল্লি রেহাই পাবে না মার্কিন ওই আইনে বলা হয়েছে যে সব দেশ রাশিয়া থেকে সামরিক সরঞ্জামাদি কিনবে তাদেরকে আমেরিকা নিষেধাজ্ঞা মোকাবেলা করে ভারত যাদের হাতে রয়েছে তাদের হাতে মানুষ নিরাপদ নয় বললেন অধীর রঞ্জন চৌধুরী ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি অধীন রঞ্জন চৌধুরী এমপি বলেছেন ভারতবর্ষ আজকে যাদের হাতে রয়েছে তাদের হাতে মানুষ আজ নিরাপদ নয় নিরাপদ নয় এ কারণে যে তারা বলে এই ভারতবর্ষে সকলের অধিকার সমন্বয় তিনি আজ ভাঙ্গড়ে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন ভারতের যখন কংগ্রেস সরকার ক্ষমতা ছিল তখন ভারতবাসীর মধ্যে অনিশ্চয়তা ছিল না নিরাপত্তাহীনতার ভাবনাও ছিল না মানুষের মধ্যে আমরা ভারতীয় কি অভারতীয় এ নিয়ে কোনো বিতর্ক কোনো আলোচনাও ছিল না এই ভারতবর্ষ হিন্দুস্তের রাষ্ট্র না মুসলমানদের রাষ্ট্র এ নিয়ে কোনো তর্ক ছিল না এই ভারতবর্ষে মন্দির ভেঙে মসজিদ করবো তা নিয়েও কোন বিতর্ক ছিল না তিনি বলেন স্বাধীনতা অর্জনের পরে কংগ্রেস ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল ভারতের সব ধর্মের মানুষের সমানাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল এভাবে ভারতবর্ষ এগোচ্ছিল আচমকা দু চোদ্দ সাল থেকে তো দেশের পরিবর্তন হয়নি এ দেশের উন্নয়ন শুরু হয়েছিল স্বাধীনতার পর থেকে যখন আমরা দেশ পরিচালনার অধিকার পেয়েছিলাম অধীরবাবু বলেন এ দেশের স্বাধীনতা জয় সিয়ারাম বলে আসেনি আল্লাহ আকবর বলে আসেনি দেশের স্বাধীনতা এসেছে আপামর মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে উনিশশো সালে কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ চাই বলে প্রস্তাব উত্থাপন হয়েছিল অধীরবাবু আজ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের বিভিন্ন কাজকর্মের সমালোচনা করার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবি দ্রব্যমূল্য বৃদ্ধি ইস্যু সহ একাধিক বিষয়ে এক প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন সূত্রপরাস্ত্রে ইরানি ক্ষেপণাস্ত্রম মার্কিন বিমানবাহী রণতরীর অবস্থানের এক মাইলের মধ্যে পড়েছে বলসে ফক্স নিউজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের ছোড়া দীর্ঘপালার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণ্যতী ইউএসএস নিমিত অবস্থানের এক মাইলের মধ্যে পড়েছে মার্কিন টেলিভিশন চ্যানেল নিউজ এই জানিয়েছে মার্কিন একটি অজ্ঞাত সূত্রের বরাদ দিয়ে টেলিভিশন চ্যানেলটি বলেছে ইরানের ক্ষেপণাস্ত্র ভারত মহাসাগরের যেখানে পড়েছে তার বিশ মাইল দূরে একটি বাণিজ্যিক জাহাজও ছিল টেলিভিশনের খবর দাবি করা হয়েছে ভারত মহাসাগরের ওই এলাকায় অন্তত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং তাতে মারাত্মক রকমের বিস্ফোরণ হয় ক্ষেপণাস্ত্রগুলো বিস্ফোরণের পর আশেপাশে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তার টুকরো ছড়িয়ে পড়ে মার্কিন একজন সরকারি কর্মকর্তা দাবি করেন ক্ষেপণাস্ত্র ছড়া হবে বিষয়টি আমরা ধারণা করেছিলাম ইসলামী প্রজাতন্ত্র ইরান শুক্রবার থেকে দুই দিন ব্যাপী কাভিরে মার্কাজি মরুভূমিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মহড়া চালিয়েছে মহড়া শেষ দিনে গতকাল ইরান দীর্ঘপালার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে এক হাজার আটশো কিলোমিটার দূরে শক্রুর ডামি যুদ্ধজাহাজ হামলা চালায় এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে করতে সক্ষম হয়েছে সত্র পার্স ইরান নিজেই সন্ত্রাসবাদের শিকার বলছে রাশিয়া রাশিয়া বলেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান নিজেই সন্ত্রাসবাদের শিকার তবে দেশটি সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে অগ্রুপ প্রতীকের ভূমিকা পালন করেছে রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোমা আজ এসব কথা বলেছেন তিনি বলেছেন ইরান সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আন্তরিকভাবে লড়াই করেছে তার বহু প্রমাণ রয়েছে বিশেষ করে ইরাক ও সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য এদিকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আলকায়দার সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে এবং ইরান এখন নিরাপদ ঘাটিতে পরিণত হয়েছে বলে সম্প্রতি আমেরিকা যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাখ্যান করেন মারিয়া জাখারোবা গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অভিযোগ করেন ইরান এখন আল কায়দার নতুন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে তবে তিনি এ ব্যাপারে কোনো প্রমাণ তুলে ধরেননি পম্পের এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্ভট বলে প্রত্যাখ্যান করে তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ একে যুদ্ধংদেহী মিথ্যা বলে মন্তব্য করেন তিনি এক টুইটার বার্তায় বলেছেন কেউ আর নেই নাইন ইলেভেনের সন্ত্রাসী পররাষ্ট্রমন্ত্রী পম্পেরও প্রিয় মধ্যপ্রাচ্য থেকে এসেছিল কেউ ইরান থেকে যায়নি সুত্রুপার বাইডেনের শপথে হামলার আশঙ্কা সর্বোচ্চ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা এড়াতে পঞ্চাশটি রাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় সতর্কতা জারি করা হয়েছে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দেশটির বিভিন্ন এলাকা থেকে সশস্ত্র বাহিনী ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করা হচ্ছে গত ছয় জানুয়ারি ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার মতো ঘটনা যেন আর না ঘটে তার পূর্ব সতর্কতার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিবিসি এর এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেলের ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই সতর্ক করে জানিয়েছে দেশের পঞ্চাশটি রাজ্যে প্রতিটি ক্যাপিটালে ট্রাম্প সমর্থকরা সশস্ত্র মিছিল বের করতে পারে এই কারণে নিরাপত্তা জোরদার করা হচ্ছে ইতিমধ্যে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ন্যাশনাল মল বন্ধ করা হয়েছে ক্যাপিটালে রাস্তায় ব্যারিকেড দেওয়া হচ্ছে পুলিশ জানিয়েছে শনিবার ভার্জিনিয়ার এক ব্যক্তি অস্ত্র সহ করা হয়েছে তার কাছ থেকে পাঁচশত নয়টি অনিবন্ধিত গুলি উদ্ধার করা হয় ক্যাপিটাল সংলগ্ন পুলিশ চেকপোস্ট অতিক্রম করে তাকে গ্রেপ্তার করা হয় আগামী বুধবার যুক্তরাষ্ট্রের ছয়চল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন জো বাইডেন তবে বাইডেনের টিম করোনার কারণে দেশ রাজধানীতে না আসার আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন ডিসির মেয়র সহ স্থানীয় কর্মকর্তারা জনগণকে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান দূর থেকে দেখার পরামর্শ দিয়েছেন এদিকে বাইডেনের শপথের দিন সকালে হোয়াইট হাউস ছাড়বেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন ফলে বাইডেনের শপথ অনুষ্ঠানে ট্রাম্পের না থাকার বিষয়টি মোটামুটি নিশ্চিত বিশ তারিখ সকালে রাজধানী ওয়াশিংটন ডিসি ছেড়ে ফ্লোরিডা যার পরিকল্পনা করেছেন ট্রাম্প এর আগে অভিষেকের একদিন আগে অর্থাৎ মঙ্গলবারই ওয়াশিংটন ছাড়ার চিন্তা করেছেন তিনি পরে মত পাল্টে বুধবার সকালে ফ্লোরিডা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার হোয়াইট হাউস ছাড়ার সময়ও সমর্থকরা সহিংসতা ঘটাতে পারেন বলেও সতর্কতা জারি করা হবে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য